গোপালগঞ্জের কাশিয়ানীর আরপাড়া গ্রামের ইয়াসিন শেখ লিমনের জন্ম একটি দরিদ্র পরিবারে। পঞ্চম শ্রেণীর পর বিদ্যালয়ের গঞ্জি আর পেরোতে পারেনি, কাজ করেন এলাকার একটি গাড়ির ওয়ার্কশপে। তার আকার ছোঁয়ার স্বপ্ন থেকেই বারবার চেষ্টা করে ব্যর্থ হন বিমান তৈরির কাজে, কিন্তু দমে যাননি তিনি। 2 বছর ধরে 16তম চেষ্টার পর সফল হন লিমন। তার তৈরি বিমানের নাম বাংলাদেশ এয়ারলাইন্স 787, যার অপর নাম অচিন পাখি। লিমনের এ প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। আমি এয়ারপোর্টের সাইডে আমি মাদ্রাসায় পড়তাম, ওখান দিয়ে ছুটির দিনে আমি মাঝে মাঝে ওখানে যেতাম। এরপরে আমার এ মাথার উপর দিয়ে বড় বড় বিমান উড়ে যেত, এরপরে সেটা দেখে আমি বিমান বানানোর আগ্রহ জাগে। ছোটকালেতেই কাগজ কাইতে কাইতে বানাইছে, ঠিক আছে না, যদি ওর একটু সমর্থন করে তাহলে ও যানবাহনের গাড়ি ইয়েও চালাই বিমানও বানাইতে পারবি। সেজন্য উড়ন্ত প্লেন বানিয়ে তার মা বাপরে ঘুরাইতে পারে, এইটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, কামনা করি। সারাদিন কাজ করে রাত্রে বাড়ি এসে আবার এই বিমানের কাজ শুরু করে। ও এই পর্যন্ত 16টা বিমান বানাইছে, তার মধ্যে 15টা বিমানই বিমান উড়াইতে পারে, কিন্তু লেন করার সময় বিমান কোপ দেয়, যখন পড়ে বিমান যায় ভাঙ্গে। এরকম করতে করতে আজকে 16তম বিমান বানাইয়ে এসে উড়াইয়া সফলতা অর্জন করছে, বিমান তৈরি করছে। এবং সে বিমান আকাশে উড়ে আপনার মেঘ অতিক্রম করে চলে যায়, আবার রিমোট দিয়ে সে নামিয়ে আনে। আমি এই ছেলেটার মেধাটাকে, তার বিকাশটাকে যাতে সমাজে কাজে লাগাইতে পারে, সে জন্য আমি সমাজের বিত্তশীল এবং সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।